কালী পুজো উপলক্ষে লাড়ু মোয়া আর খয়ের মোয়া মুড়ির মোয়া সব বানাচ্ছি। আবার লক্ষ্মী পুজোতে তো বানালাম, আবার কালী পুজোতে বানাচ্ছি। দেখো নারিকেলের লাড্ডু বানানো হয়ে গেছে, এখানে গুড় জাল করা হচ্ছে, আর হবে এখানে খই। খইগুলো দেখো একদম থেতা হয়ে গেছে, তাই একটু কড়াইতে অল্প স্টিম দিয়ে একটু ভাজা করে নিচ্ছি 5 মিনিট। সুন্দর কড়কড়া হয়ে যায়, একদম মনে হয় যে নতুন ভাজা হয়েছে খইগুলো। আর দেখো যে গুড়টা এখানে দিয়ে দিলাম, আর খই, আর এটা মোয়ার মতো করে সুন্দর করে রাখবো, যাতে খেতে সুবিধা হয়। মোয়া বানিয়ে রাখবো, আর অল্প গুড় থাকবে, ওখানে মুড়িগুলো দিয়ে দিব, মুড়ি মোয়া বানাবো। এগুলো কালকে রাতে বানানো হয়েছে, আজকে রাতে এগুলো সুন্দর করে রাতে বানানো, এগুলো সুন্দর করে টাইম পাওয়া যায়। দিনের বেলা তো রান্না বান্না থাকে, তো টাইম পাওয়া যায় না, তো সন্ধ্যার পরে একটু সুন্দর করে বানিয়ে নিলাম দুইজনে মিলে। দেখো দুইটা নারিকেল আনা হয়েছিল, একটা নারিকেল নষ্ট হয়ে গেছে, আর একটা বানালাম। আজকে নারিকেল লাড্ডুগুলো শক্ত হয়েছে, আর সেদিন লক্ষ্মী পুজোর দিন নারিকেলের লাড্ডুগুলো একটু নরম হয়েছিল। আর দেখো এই যে খইয়ের উকড়া, এগুলো খেয়ে দেখবো এখন কীরকম হয়েছে, চা দিয়ে একটু খেয়ে দেখবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল চা আর খইয়ের উকড়ো বানানো হয়েছিল কালকে রাতে, এখানে নিয়ে বসলাম। দেখো আমার বিছানা এত রোদ, রোদে বিছানায় সুন্দর করে বসলাম, ভালোই লাগে রোদে বসে চাটা খেতে। আর দেখো আমাদের ওয়েদার, আর এদিকে দেখো আমাদের একটা তাম্বুল গাছ হয়েছে, মানে সুপারি গাছ, সুপারি গাছটাতে সুপারি হয়েছে, কিন্তু কটায় সব ফেলে দেয়। দেখো ডেইলি এতগুলো করে ফেলে দেয়, আর বড় হইতে দেয় না, যতবারই সুপারি হয় ততবারই ফেলে দেয় সব। দেখো কতগুলো এখানে ফেলেছে, আর আমরা খেতেই পারি না। আজকে নিরামিষে একদম সিম্পল রান্নাবান্না, অল্প করে ডাল শিম দিয়ে মুগ ডাল, আজকে ভাজা মুগ ডাল হয়েছে, শিম দিয়ে ভাজা মুগ ডাল করব। আর এখানে অল্প করে ভাত বসানো হয়েছে, আর অল্প করে সোয়াবিন রান্না করব। আর আজকে একজন বাড়ির একজন সদস্য কম, তাই রান্নাবান্না অল্প অল্প। আর এখানে লাউ চুকলাগুলো সুন্দর করে আলু ভাজির মতো কেটে নিয়েছি একদম হি করে, আর তারপর প্রেশারে দুটা ছিটি দিয়ে, তারপর লবণ হলুদ দিয়ে, কালি জিরা সম্বার দিলাম লবণ হলুদ দিয়ে, এখন ভাজা করে নিচ্ছি। তার আগে আবার একটু ডালের গুঁড়ি আর শুকনো লঙ্কা ভেজে তারপর নামিয়ে রাখলাম, সেগুলো পরে এগুলো ভাজা হয়ে গেলে নামানোর আগে এগুলো দিয়ে দিব। আর এদিকে হয়ে গেল আলু আর সোয়াবিনের তরকারি, নিরামিষ পাতলা ঝোল, নিরামিষ সোয়াবিন খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর একটু আদা জিরে লঙ্কা দিয়ে বানালে ভালোই লাগে খেতে। আর দেখো হালকা ফুলকা করে অত ঝাল টাল দিইনি, পাতলা ঝোল করা হয়েছে। আর এদিকে দেখো এই যে লাউ চুকলা ভাজিটা হয়ে গেছে, সুন্দর একদম নরম হয়েছে। এইদিকে ডালও হয়ে গেছে, শিম দিয়ে ডাল। আজকে সকালে 8টার সময় অল্প অল্প চা খেয়েছি, তাই এখন একটু দুধ চা খাবো, এখন বাজে 11টা, তো একটু খইয়ের উকড়া দিয়ে একটু দুধ চা খেয়ে নিই। আর সকালবেলা খেয়েছি অল্প সিদ্ধ ভাত, ডাল দিয়ে চাল দিয়ে একসাথে সিদ্ধ ভাত করা হয়েছিল, সকালে তো সিদ্ধ ভাত খেয়েছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।